সকালের মিষ্টি রোদে জীবিকার তাগিদে 40 লক্ষ মানুষ ছুটে চলে যে গন্তব্যে, তারই মূল কারিগর বিজিএমইএ। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে 1983 সালে তার যাত্রা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ওয়ার ইঞ্জি সেক্টরে দক্ষ জনশক্তি যোগান দেওয়ার লক্ষ্যে নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মুখ্য ভূমিকায় 2013 সালে প্রতিষ্ঠা করা হয় চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, আমাদের প্রাণীর ক্যাম্পাস সিবিআইএফটি। আমি সর্বপ্রথমে ওয়ান ফুড প্রোগ্রেসের ছাত্ররা যারা বের হয়ে যাবে তাদের জীবনের সাফল্য সফলতা কামনা করছি। আপনারা জানেন বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে যে $50 বিলিয়ন তারা আর্ন করবে এবং এই মানসিকতা নিয়েই বিজিএমইএ পদক্ষেপ গ্রহণ করেছে, ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় সেখানে একটি কলেজ প্রতিষ্ঠা করে। এর আসল উদ্দেশ্য হল এই পোশাক শিল্প থেকে বিরাট অঙ্কের টাকা বিদেশ চলে যাচ্ছে, বিদেশি ম্যান পাওয়ার আমাদের দেশে কাজ করছে, সেই সমস্ত ম্যান পাওয়ারকে রিপ্লেস করার মানসিকতা নিয়েই এই সিবিএফটির প্রতিষ্ঠা। এবং আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়, যার ফলশ্রুতিতে আমাদের ছাত্ররা এই পর্যন্ত যারা পাশ করে যাচ্ছে তারা সুনামের সঙ্গে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠানকে আমরা দেশে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে টেকনোলজি ট্রান্সফার করার জন্য বিভিন্ন এগ্রিমেন্ট সই করেছি, তথা ওয়ান ফোর প্রসেস দ্বারা যে সমস্ত ছাত্র বের হয়ে যাবে তারা ভবিষ্যতে তাদের কর্মজীবনে সফলতা অর্জন করবে। আমরা এখানে শুধু রাস্তাঘাটটাই দেখায় দেওয়া হয়েছে, কোন রাস্তা কে নেবে, এবং আমি এইটাও বলব তাদের জীবনের শিক্ষা এই শেষ নয়, সারা জীবন শিক্ষা গ্রহণ করতে হবে। বাস্তবিকভাবে টেকনোলজিস্ট হতে হলে আমার এই প্রচেষ্টাও তারা মনে রাখবে। ফলশ্রুতিতে বিগত 2 বছরে এরই মধ্যে 3টি ব্যাচ 131, 132 ও 141 সিবিএফটি প্রোডাক্ট হিসেবে আর্মি সেক্টরে আবেদন রাখতে শুরু করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রব্বানী বাদল, 131 ব্যাচ। আমি এএমটি ডিপার্টমেন্ট অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করি সিবিএফটি থেকে। দেন আমি প্যাসিফিক জিন্সে ইন্টার্ন করার সুযোগ পাই, 2 মাসের আমাদের একটা ইন্টার্ন হয়, ওখান থেকে আমরা 2 জন সিলেক্টেড হই। আমরা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে এখন পর্যন্ত 3 জন, ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের 4 জন আছে আমাদের প্যাসিফিক জিন্সে। সিবিএফটির এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। বেসিক্যালি আমরা বেসিকটা নিয়ে আমরা ফিল্ডে কাজ করতে যাওয়ার সুযোগ পেয়েছি, এবং এতে করে আমাদের একটা পজিটিভ দিক ছিল যে আমরা বেসিক জিনিসটা জানি, যে কারণে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে তেমন কোনো অসুবিধা হয়নি। এবং খুব রিসেন্ট আমাদের 142 ব্যাচের র্যাক ডে 24-25 জুলাই, ওদের জন্য খুবই শুভকামনা এবং ওদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আমি মোহতাদি আসামি, সিবিএফটির সেকেন্ড ব্যাচ 132। আমি অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি থেকে পাশ করেছি। বর্তমানে আমি আমাদের ফ্যামিলি বিজনেস ব্রাইটেক্স অ্যাপারেল অ্যান্ড ওয়াশিং প্ল্যানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কাজ করছি। এই 4 বছরের সবচেয়ে যে পজিটিভ এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে বন্ডিং, স্পেশালি মানে সিনিয়র জুনিয়র ইনফ্যাক্ট টিচারদের সাথেও যে বন্ডিংটা ছিল সেটা আসলে খুব মিস করি। টু বি ভেরি অনেস্ট, 142 আমার সবচেয়ে ফেভারিট একটা ব্যাচ। তো ওরা গ্র্যাজুয়েশন শেষ করলো, নতুন একটা লাইফে পা দিবে, তো এই জন্য ওদের জন্য শুভকামনা। 42 জন্য অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর, 141 ব্যাচ। আমি আমার বিএসসি অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সিবিএফটি থেকে। আমার কাছে সবচেয়ে যেটা সিবিএফটি আমারে যেটা দিছে সেটা হচ্ছে আমি যখন আমার ফাইনাল এক্সাম শেষ করি এর 1 উইক পরে আমি আমার জবে জয়েন দিই, এবং ইনশাআল্লাহ এই জবে পাওয়ার পিছনে আমি মনে করি সিবিএফটির অবদানও বেশি। এবং আমি ধন্যবাদ দিতে চাই গভর্নিং বডিকে, যারা এরকম একটা আরএমজি সেক্টর, যারা বাংলাদেশের যেটাকে নিয়ে বাংলাদেশ আগে যাচ্ছে, ওরকম একটা আরএমজি সেক্টর নিয়ে একটা এরকম প্রতিষ্ঠান স্টাবলিশ করার জন্য 141 আর 131, 132
বেজদের সবার পক্ষ থেকে আসলে তাদের জন্য শুভকামনা রইল। আমি দারিমা ফারিজ শর্ণা, CBIFT এর ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট 131, অ্যাপল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আমার সাবজেক্ট ছিল। আমি এখন চায়নাতে মাস্টার্স করছি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে। ওভারঅল CBIFT থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করে চায়নাতে গিয়েছি, এটা খুবই খুবই অসম একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার এক্সপিরিয়েন্স আমি যদি সাইডে রাখি, সেটার পর আসে হচ্ছে আমার জুনিয়রদের সাথে আমাদের যে একটা রিলেশন। আমার মনে হয় না যে বাংলাদেশে এমন ইউনিভার্সিটি খুব কম যাদের সাথে জুনিয়রদের রিলেশনটা এত বেশি সুন্দর, এত মধুর হয়। সেখানে 142 এর কে নিয়ে বলতে গেলে আসলে অনেক কথা। এদের সাথে আমার সম্পর্কটা ভাই বোনের চেয়েও একটু বেশি বলা যায়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল সবসময়। আশা করি তারা হচ্ছে এখান থেকে বের হয়ে তাদের লাইফটাকে আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 131, 132 ও 141 ব্যাচের আশানুরূপ সাফল্যে উজ্জীবিত হয়ে বাংলাদেশের R&D সেক্টরকে আরো সমৃদ্ধ করতে আমরা 142 ব্যাচও বদ্ধপরিকর। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সবসময় পাশে থাকার প্রবণতায় আমাদের দৃঢ়প্রত্যয়ী হতে উজ্জীবিত করেছে। শিক্ষাগত জীবনের শুরুটা যে দুইটা ব্যাচের সাথে শুরু, তার মধ্যে 142 অন্যতম। প্রায় 3.5 বছরের শিক্ষকতা জীবনে আমি তাদেরকে যেটা দেখেছি, তারা যথেষ্ট পরিমাণে পাংচুয়াল ছিল। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, RMG ইন্ডাস্ট্রিতে যে টেকনিক্যাল হ্যান্ডস দরকার, আই থিঙ্ক তারা ওরকমই কম্পিটেন্ট। সো তারা যাতে তাদের কর্মক্ষেত্রে খুব সুনাম করতে পারে, ভালো করতে পারে, সেই আশীর্বাদ আমার পক্ষ থেকে থাকবে। হ্যাঁ, তাদের জন্য শুভকামনা, অল দ্য বেস্ট 142। ব্যাচ আমার টিচিং লাইফের এবং CBIFT লাইফের সবচেয়ে বেশি কোর্স আমি ওই ব্যাচের সাথে নিয়েছিলাম। টোটাল 6টা কোর্স নেওয়া হয় ওদের সাথে। দুষ্টু আর মিষ্টিতে ভরা হচ্ছে একটা ব্যাচ, খুব বেশি পরিমাণ কনভিন্সিং পাওয়ার আছে ওদের, যার কারণে আসলে খুব সহজেই প্রতিটা টিচারকেই কনভিন্স করতে পারে, এমনকি কাজের কোয়ালিটিও মাশাল্লাহ খুব ভালো। ইনশাল্লাহ আশা করি ওরা ওদের ফিউচার লাইফ প্লাস জব লাইফটা অনেক ভালো করতে পারবে, আর ওদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল। ভালো থেকো সবাই। ওয়ান ফোর টু ব্যাচ আমার জন্য ভালোবাসার আরেকটা নাম, যাদের নিয়ে আসলে বলা শুরু করলে আজকে সারাদিন পার হলেও ওদের নিয়ে বলা শেষ হবে না। এবং আমার টিচিং ক্যারেক্টার শুরুই হচ্ছে গিয়ে ওদের দিয়ে। আসলে আমি ভাবতেই পারি না যে ওরা একসময় চলে যাবে বা ওদেরকে হারাতে হবে। এই জিনিসটা হারানো বলবো না, বলবো যে ওরা আমাদের হৃদয়ে থাকবে সবসময়। আর ওরা অনেক প্রতিভাসম্পন্ন একটা ব্যাচ, ওদের জুড়ি নেই আসলে কালচারালে। প্রত্যেকটা সেক্টরে ওরা অনেক ভালো কাজ করে এসেছে এবং আশা করব যে ওরা নিজের ক্যারিয়ার বিল্ড আপেও অনেক সাকসেসফুল হবে। ভালো থাকুক 142 ব্যাচ, অনেক শুভকামনা। আমি আমার লাইফে টিচার বলতে বুঝে আসছি ভয় পেতে হবে, শ্রদ্ধা করতে হবে। এখানে এসে ফার্স্ট তোমাদের দেখে শিখেছি যে ভয় অবশ্যই পেতে হবে, শ্রদ্ধা করতে হবে, পাশে ফ্রেন্ডলি হওয়া যায় টিচারের সাথে। সো আমি যদি কখনো ওই সুযোগটা পাই আমার ক্যাম্পাসে ফিরে যাওয়ার, আমি অবশ্যই এই জিনিসটাই অ্যাপ্লাই করব তোমাদের থেকে শিখে যাওয়া। অনেক শ্রদ্ধার ভালোবাসা পেয়েছি, দোয়া থাকবে এই শ্রদ্ধার ভালোবাসা হাজার গুণ হয়ে তোমাদের লাইফে ফিরে আসুক। শুভকামনা থাকবে সব সবাই জন্য, 142 সবার জন্য। প্রতি বছরের নয় এবারও আরও একটি ব্যাচের বিদায়। এই বিদায় শব্দটা না থাকলে যেন ভালো হতো। কেন যেতে হয়, না গেলে কী হয়, অনেকগুলো প্রশ্ন আসে শেষ বেলায়। ওদের সাথে কাটানো সময়গুলো অনেক ভালো ছিল,
আমরা অনেক সময় এক্সাম্পল দিয়ে থাকি যে আমাদের বিগত দিনের ব্যাচগুলোর মধ্যে অন্যতম একটা ভালো ব্যাচ ছিল 142, যাদের মধ্যে অনেক পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ অ্যাটিটিউড আমরা লক্ষ্য করে থাকি, যেটা ওদের ভবিষ্যৎ কর্মজীবনে অনেক কাজে লাগবে, ওরা ভবিষ্যৎ জীবনে অনেক অনেক ভালো করবে। তোমাদের সার্বিক সফলতা কামনা করে শেষ করছি, ভালো থাকবে তোমরা, ধন্যবাদ। ওয়ান ফোর টু সিবিএফটির চতুর্থ সন্তান, এদের কথা কি বলবো, এরা এমন একটা ব্যাচ যেই ব্যাচটা প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের সাথে এরা অসম্ভব রকমের ফ্রেন্ডলি বিহেভিয়ারে ছিল। এরকম ব্যাচ, এরকম আসলে সিবিএফটির আমাদের সাথে, টিচারদের সাথে অন্যান্য মানে স্টুডেন্টদের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আসলে অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় না। ওরা কখনো কোনো গন্ডগোল করতে পছন্দ করে না, ওরা সবার সাথে খুব মিলেমিশে থাকতে চায় এবং সবাইকে নিজের মতো করে, নিজের আপনের থেকে বেশি করে নিয়ে রাখতে চায়। আর আমার আর কি বলার আছে, ওদের জন্য শুভকামনা, ওরা ইনশাল্লাহ সবাই ভালো করুক। ফেলে আসা দিনগুলোতে এই 142 ব্যাচ সিবিএফটির শাখা প্রশাখা বিস্তারে ও অনেক অর্জনে অপরিসীম ভূমিকা পালন করে। কালচারাল, স্পোর্টস, সেমিনার্স সব ক্ষেত্রে 142 ব্যাচ সবসময়ে সক্রিয় অংশগ্রহণে সকলের প্রশংসায় ভূষিত হয়। পরিশেষে আমাদের চার বছরের যাত্রায় যারা আমাদের অভিভাবক হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করে আমাদের চলার পথকে সুগম করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। 2014 সালে অঙ্কুরিত হওয়া 20টি প্রতিটি ধাপ পেরিয়ে আজ পরিণত ভালো কিছু করার প্রয়াসে ও নিজেদের আশার প্রদীপ নিয়ে বাংলাদেশের আর্মি সেক্টরের আকাশে যাত্রা করতে যাচ্ছে ব্যাচ 142।